হিরো আলমের মতো একটা অর্ধ পাগল অর্ধ শিক্ষিত একটা লোক সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এই কাজ করতে পারে। একটু আগে আপনারা একটা বক্তব্য শুনেছেন সবাই, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির একজন আমাদের বড় সিনিয়র নেতা রুহুল কবির শুনেছেন তো, যে ভাবতে অবাক লাগে আপনারা বড় দলের বড় নেতা। আমাকে সে কি বললো, হিরো আলম একটা অর্ধ পাগল অশিক্ষিত, যে আপনার মুখে এরকম শব্দ মানায় না, আপনি আমাকে পাগল বলে কথা বলতে পারেন না, অশিক্ষিত বলতে পারেন না, কারণ অশিক্ষিত আমাকে বলা হয় তাহলে সকলের আগে আপনাদের আপনি অশিক্ষিত বলবো। কারণ কি জানেন, আপনাদের দলের যে দল এত বড়াই করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়া কিন্তু এইট পাস ছিল, পড়ে নাকি না কে কি রকম করে কি করে আপনারা সবাই জানেন কি পাস এখন বর্তমানে। তাই আপনি কি কাউকে অশিক্ষিত বলার আগে আগে নিজের কথা বলবেন আপনারা কতটা শিক্ষিত ছিলেন। আমরা যার উন্মতে আজকে দুনিয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম উনি কোন দিব্য জ্ঞানে গিয়েছিলেন যা। এবং আরেকটা বিষয় দেখেন, আমরা বাংলাদেশের কিছু জ্ঞানী ব্যক্তির নাম বলি, এখানে আছেন লালন ফকির, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারাও কিন্তু দিব্য জ্ঞানের অধিকারী ছিলেন। এবং এখানে এদের বই কি কলেজ ইউনিভার্সিটি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এই মুহূর্তে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। শুভেচ্ছা অভিনন্দন জানানোর পাশে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করি, শুরুতে যে ভিডিওটা দেখে এসেছেন তা কিন্তু এই মুহূর্তে সব থেকে গরম খবর, আর এই গরম খবর আপনারা মিস করবেন না অবশ্যই। টাইটেল থাম্বনেলে যা দেখেছেন এখানে হুবহু তাই দেখতে পাবেন। অনেকেই বলেন টাইটেল থাম্বনেলে যা দেখায় ভিতরে তা পায় না, এটা আপনাদের ভুল। আপনারা শুরু থেকে টেনে টুনে দেখে চলে যান, মাঝখানে সেই অংশ মিস করে চলে যান, তারপর ইউটিউবারকে গালাগালি দেন। তো ভাই এই নিউজটি সম্পূর্ণই আপনারা দেখে যাবেন, তাহলে মিল খুঁজে পাবেন, আর এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে গরম খবর। আর এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, ভিডিওটি দেখে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত তৈরি হয় অবশ্যই আপনারা মতামতটি করে যাবেন, কারণ প্রত্যেকটা দর্শকের মতামত দেওয়ার জন্য ইউটিউব কমেন্ট সিস্টেম করেছে, যাতে করে মতামত দর্শক দিতে পারে। তো আপনারা অবশ্যই আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের একটা মতামতে আমরা বুঝতে পারি যে দর্শকদের কোন বিষয়টা ভালো লেগেছে, দর্শকদের কোন বিষয়টা ভালো লাগেনি, সেই অনুপাতে আমরা ভিডিওটি তৈরি করার চেষ্টা করি এবং ওই ধরনের নিউজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক এইটুকু হেল্প করবেন, আপনাদের মতামতটা জানিয়ে দেবেন, ধন্যবাদ, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। কি বললো, হিরো আলম একটা অর্ধ পাগল অশিক্ষিত, যে আপনার মুখে এরকম শব্দ মানায় না, আপনি আমাকে পাগল বলে কথা বলতে পারেন না, অশিক্ষিত বলতে পারেন না, কারণ অশিক্ষিত আমাকে বলা হয় তাহলে সকলের আগে আপনাদের আপনি অশিক্ষিত বলবো। কারণ কি জানেন, আপনাদের দলের যে দল এত বড়াই করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়া কিন্তু এইট পাস ছিল, পড়ে নাকি না কে কি রকম করে কি করে আপনারা সবাই জানেন কি পাস এখন বর্তমানে। তাই আপনি কি কাউকে অশিক্ষিত বলার আগে আগে নিজের কথা বলবেন আপনারা কতটা শিক্ষিত ছিলেন। পাগল বলছেন আপনারা, হিরো আলম পাগল, বাংলাদেশ গণতন্ত্র দেশে লেখা সংবিধানে আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান আছে বলে কিন্তু আমি কিন্তু ভোটার দাঁড়ানোর অধিকার রাখি, ওখানে লেখা আমার বয়স হতে হবে 25 বছর, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সুন্দর চেয়ার হবে, এ সমস্ত কোনো কিছু লেখা নেই, আপনি বয়স দেখতেছে, আপনি দেশ নাগরিক কিনা এই সমস্ত সার্টিফিকেট থাকলে আপনি ভোটার দাঁড়াতে পারবেন। আপনারা সেই হিসেবে আমাকে পাগল কি হিসেবে বলেন, আমি বিষয়টা খুবই কষ্ট পেয়েছি আপনার কথা বলে। এবং আপনি অনেক জায়গাতে আমি দেখেছি আমাদের মির্জা ফখরুল স্যার উনিও বলেছেন অনেক জায়গা, হিরো আলমের মতো লোক মানে তারা সার দেয় না মারে উদর, হিরো আলমের মতো সেই কি, হিরো আলম একটা চুনোপুটি তুচ্ছ, মানে হিরো আলমের মূল্যই নেয়, মানে একটা না হলে নর্মাল ব্যক্তি যা যে ব্যক্তি অটোর দাঁড়াইছে তাকেও নিয়ে মনে করেন সেও করে কথা বলেন। এবং আপনাদের অন্য আওয়ামী লীগ বাদে জাতীয় পার্টি বলে আরো অন্যান্য যে পার্টিগুলো আছে তারাও দেখেন বক্তব্য দেন হিরো আলম ক্লিয়ার তুচ্ছ করে অপমান করে, কেন আপনারা অপমান করে কেন কথা বলেন আমাকে, অপমান করার আগে আপনাকে জানা ছিল না
আপনাদের আইনে সংবিধানে লেখা আছে আইন সবাদনের সমান ভোটের দ্বারা সব করার অধিকার আছে তাহলে আপনারা আমাকে লোক নেতা তুচ্ছ করে তাচ্ছিল্য করে পাগল ছাগল অশিক্ষিত বলে আপনি কথাবার্তা বলেন কেন আপনি কি দেখো আপনি কি মুখ আছে বলে দায়িত্ব তাই বলতে পারেন এবং আপনারা কয়টা দুইটা দল বা আরো যে দলগুলো আছে আপনারা সবাই ট্রামের কাঠ হিসেবে হিরো আলমকে আপনি ব্যবহার করতে চান কেন রে ভাই আমি তো আপনাদের কাছে যাই না আপনারা কেন আমাকে তাচ্ছিল্য করে কথাবার্তা বলেন কেন পাগল ছাগল অশিক্ষিত বললেন আপনারা আপনারা যারা বড় বড় অশিক্ষিত আপনি স্যার বলছেন আর পাগল বলছেন আমি আপনাদের মতো কমিটি গঠন করে কমিটির নামে 2,500 টাকা নিয়ে খাইয়ে চলি না আপনারা বলছেন আপনারা অনেকেই অনেক আপনারা যে অপকর্ম করেন সবই জানি আমি কিন্তু কোন দলের সাথে যুক্ত না এবং কারো আন্ডারেও চলি না আপনারা আমাকে তাচ্ছিল্য করে কথাবার্তা বলেন তাই খুবই দুঃখজনক আপনারা আমাকে তাচ্ছিল্য করে কথাবার্তা বলেন এটা খুবই দুঃখজনক আপনারা অনেকেই আমার যোগ্যতা নিয়ে কথাবার্তা বলেন তে হিরো আলমের কি যোগ্যতা আছে আরে ভাই আপনি সংবিধানে কি লেখা ছিল যে যোগ্যতা ব্যক্তি নির্বাচন করতে পারবে যোগ্য দিলে কথা হবে যোগ্যতা বলতে কি বোঝাতে চান লেখাপড়া থাকতে হবে টাকা থাকতে হবে তাতে যোগ্যতা বলে যোগ্যতা বলতে কি বোঝাতে চান আপনারা অনেকেই বলেন গুলশান বনানির মতো লোকের আমার জায়গা থাকবে ভোট পাবে যোগ্যতা রাখেন যোগ্যতা বলতে কি বলে গুলশান বনাইতে গেলে ওই যোগ্যতা ব্যক্তি আছে গুলশান বনানির মধ্যে অর্ধেক ভাগ লোকই আছে বস্তি এলাকা তার কে অযোগ্য হ্যাঁ যোগ্য ব্যক্তির কথা বলেন অনেকেই বলে আবার বক্তব্য দেন 200 কোটি টাকার নিচে একটা ফ্ল্যাট পাওয়া যায় সেখানে হিরো আলমের মতো লোক মনে বক্তব্য দেয় নির্বাচন করে আপনার দায়িত্ব তাই পাচ্ছেন কি আপনারা একটা লোক দায়িত্ব তাই বলেন আপনারা আপনার সংবিধান চেঞ্জ করেন জীবনে নির্বাচন করবেন না তাচ্ছিল্য করে কথাবার্তা বলেন কেন আপনারা মনে করেন এমপি হয়ে যে সংসদে যাবেন এই অযোগ্য ব্যক্তিগুলো সংসদে যাবে তাহলে আপনাদের সমস্যা কি সংসদ কিসের জন্য করছেন আইন তৈরি করবেন আইন ভেঙে দেবেন এটা যোগ্যতা অযোগ্যতা কি মনে করেন আজকে যোগ্যতা ব্যক্তি কেন নির্বাচন করে না আপনাদের এই চলাফেরা কথাবার্তার কারণে তাই আপনাদেরকে সবাইকে বলবো আপনাদের এই কথাবার্তা দ্বারা বলছেন আমি ধিক্কার জানাই আপনাদেরকে যারা আমাকে নিয়ে পাগল বলেন যারা আমার যোগ্যতা নিয়ে কথাবার্তা বলেন যারা হিরো আলমকে অপমান করে কথাবার্তা বলেন আপনারা একটা বার ভাবছিলেন আমি হিরো আলম কোন রাজনীতি দল করি কোন দলের সাথে যুক্ত হিরো আলম নিজে একটা দল হিরো আলম নিজে একটা রাজনীতি ব্যক্তি হিরো আলম কারো আন্ডারে চলে না কারো কান কথা চলে না হিরো আলম আজকে তো দেখছেন হিরো আলম নামে একটা রিপোর্ট বের করে কালবাজারে হিরো আলম সন্ত্রাসী হিরো আলম বাংলাদেশের টাকা নিয়ে বাইরে থেকে বাড়িগিরি করছে আপনারা বলতে পারবেন বলতে পারবেন না তাহলে কেন আমাকে কথাবার্তা বলেন আপনি যোগ্যতা নিয়ে কথাবার্তা বলেন তার কথাবার্তা বলার আগে মানুষকে হিসেব করে কথাবার্তা বলবেন আপনারা দায়িত্ব তাই শুরু করে দিয়েছেন আমাকে নিয়ে আমি কিছুই বলেন আপনি এই কথাবার্তা আপনারা বক্তব্য দিতে আপনি হিরো আলমের নিয়ে আজে বাজে কথাবার্তা বলেন আমি কি আমাকে নিয়ে বক্তব্য দিতে বলেছি আপনাদেরকে আপনি অবমান করে কথাবার্তা বলেন আমার নাম নিয়ে আপনি কেন কথাবার্তা বলেন আপনি আওয়ামী লীগের লোক আমাকে নিয়ে কথাবার্তা দায়িত্ব বলছেন বিএনপির লোক দায়িত্ব কথাবার্তা অন্যান্য দল যারা আছে তারা কথাবার্তা বলতেছেন আপনি পাচ্ছেন কি আপনারা কি চান আপনারা চান কি আপনারা মানসিক টর্চারে আমাকে মারতেছেন চান কি আপনারা আপনি কে আমি জানি এই দল দলের কারণে আপনারা হয় কোন দল আমাকে একদিন মেরে ফেলে দেবেন আমি জানি মেরে ফেলে দিয়ে কবেন আওয়ামী লীগ মারছে নয় কবেন বিএনপি মারছে আপনারা মেরে ফেলে দিয়ে দুই দল লাশের খেলা খেলতে চাইছেন হিরো আলম এখন মারার জন্য দুইটা দল উঠে পড়ে লাগছেন আওয়ামী লীগ করছে হিরো আলম বলে বিএনপি করে হিরো আলম করো এখন দুইটা দল মারার জন্য আমার পাশে আপনারা কে বাকে হামলা করার জন্য আছে মারার জন্য আছে আমাকে আমি জানি না সে কে হামলা করে মারলো কে মারলো না বললে আমি জানি না কই আমি তো এসব কিছু বুঝতেছি না এখন আপনারা হিরো আলম ভাই আপনারা প্ল্যান করছেন হিরো আলম যে কোনো দল একটা মেরে ফেলে দিবেন অথবা আপনারা করবেন কি যে কোনো একটা নারী কেসে হোক অস্ত্র মামলা হোক ইয়াবা ব্যবসা হোক যে কোনো কারণে আপনারা হয় জেলখানায় ভর্তি ভরে রাখার চেষ্টা আমরা করতেছেন যাতে হিরো আলম বাকি জীবনটা জেলখানায় থাক নালে দুনিয়া থেকে চলে যাক আপনারা আমাকে লাশের খেলা খেলতেছেন আপনারা আমাকে নিয়ে আপনারা রাজনীতি করতেছেন আজকে আমাকে নিয়ে পাগল ছাগল বলে অপমান করতেছেন আমাকে দায়িত্ব তাই করতেছেন আমি কিছু বুঝলাম না আপনারা আমাকে নিয়ে কেন করছেন তা আপনি কেন সবাই অনুরোধ করে বলে আপনারা কি আমাকে এই লাশের খেলা বন্ধ করুন আমাকে আপনি নিয়ে কথা বলা বন্ধ করুন আমি কোন দলের সাথে যুক্ত নেই কোন দলের সাথে যুক্ত হতে চাই না আমি হিরো আলম ভবিষ্যতে কোনোদিন পারি নিজে একাই লড়বো আমার কারো আন্ডারে লড়তে হবে না তাই আপনাকে প্লিজ আপনারা হিসেব করে বলুন এবং আপনাদের বিএনপি এবং আওয়ামী লীগ যে কোনো দলে আছেন যারাই আছেন না কেন যারা আমাকে অপমান করে কথা বলে পাগল থেকে বলে আপনাকে আমি ধিক্কার জানাই এই কথাবার্তা শুনে তাই এই বাংলার মাঠে এতে বাংলার বুকে বুঝতে পারে আপনি কথাবার্তা সাইজে দেয় আপনারা দিন দিন কতটা
অপতন হয়েছে না পতন হচ্ছে আপনি দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কি যেন একটা কথা বলতে হ্যাঁ এখন আপনাকে বলছি আসলে এখন শিক্ষাগত জ্ঞানের অধিকারের কথা বলি অনেকে জ্ঞানের কথা বলে শিক্ষার কথা বলছে আর কি যোগ্যতা আমি অশিক্ষিতর কথা বলেছিলাম আমাকে নিয়ে অশিক্ষার বিষয়টা কি আমরা যার উম্মতে আজকে এই দুনিয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম উনি কোনো দিব্য জ্ঞানে গিয়েছিলেন যা এবং আরেকটা বিষয় দেখেন আমরা বাংলাদেশে কিছু জ্ঞানী ব্যক্তির নাম বলি এখানে আছেন লালন ফকির রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তারাও কিন্তু দিব্য জ্ঞানের জ্ঞানের অধিকারী ছিলেন এবং এখানে এদের বই কি কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি আর কি পড়ে না তাহলে আমাকে নিয়ে কেন এত মনে করেন জ্ঞানের শিক্ষা দেওয়া হইতেছে আমাকে নিয়ে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলতে কোন আপনি বলুন তো এতগুলো মনে করেন আল্লাহর কিছু প্রতিভা লোক থাকে আমার তো লেখাপড়াও নাই যোগ্যতাও নাই অনেক কিছু নাই আপনারা বলেন অশিক্ষিত ব্যক্তি এই ব্যক্তিকে সারা বিশ্বে তাকে নিয়ে কথাবার্তা বলে কেন আপনারা এত কথাবার্তা বলেন এত আমাকে ডাবনেছেন ডাবনে করেন কই আমি তো ডাবি না জানেন ওই উপরাল আছে না উপরাল আমাকে ঝরঝর করে আপনাকে সামনে প্রতিবাদ করার জন্য কথা বলায় আমি কথা বলি না আমি আমার থেকে কথা বলতে চাই না কথা বলে আমাকে উপরালা আলম ভাই ইতিমধ্যে আপনি কিছু সময় আগে বলেছেন আপনি অ্যারেস্ট হওয়ার অথবা আপনাকে কোনো কারণে ফাঁসিয়ে দিতে পারে আসলে এরকম কোনো আলামত কি বা কোনো কিছু পেয়েছেন কিনা এইরকম আলামত আমি এখনো খুঁজে পাইনি তবে বাংলাদেশের ইতিহাসে লেখা আছে এই ঘটনা যে কোনো প্রতিবাদী কোনো দল প্রতিবাদী যুবক থাকে তাকে কিন্তু মেরে ফেলে দেওয়া হয় না হলে যে কোনো কারণে তাকে জেলখানে ধরে রাখা হয় এটা অহরহ আপনি বাংলাদেশে দেখা আছে হয় তাকে প্রতিবাদ যুবক যারা আছে মেরে ফেলেছে না অথবা জেলখানে থাকছে তারই ওই চিন্তা ভাবনা করে আমি বলতে পারি এরকম ভবিষ্যৎ আমার জীবনে হোক ধারণা করতে হতে পারে আশঙ্কাজনক ভাবে আছে হতে পারে আলম ভাই আপনি কিন্তু একটু আগে আমাদের সাথে গণমাধ্যমের কাছে বললেন যে আসলে হিরো আলম কোনো দল করে না সে নিজে একটি দল তার মানে কি আপনি আসলে কোনো দল গঠন করবেন এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন এখন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই ভবিষ্যতে দল করে আপনাদেরকে জানাবো আমি বিষয়টা এখন এই মুহূর্তে দল টল কোনো দলেও যোগ দেবো না কোনো দলও গঠন করবো না এবং কোনো রাজনীতির সাথে জড়িত হবো না আলম ভাই কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে আসলে আন্দুলিন রহমান পার্থ এবং আপনাকে নিয়ে অনেকে অনেক নিউজ করেছে সেখানে বলেছে আপনার পিছনে একটা পেশী শক্তি কাজ করছে যার কারণে আপনি এত বড় বড় কথা বলছেন একটা সময় আপনার কথায় একটা মাধুর্যতা ছিল একটা রকম কিন্তু আপনি এখন সবাইকে প্রোটেক্ট করতে পারেন মানে নিজেই একটা শক্তি হিসাবে কাজ করছেন তার মানে আসলে পিছনে কি আসলে আদৌ কোনো পেশী শক্তি কাজ করছে না আগেও হিরোলের পিছনে কেউ ছিল না এখনও নাই আমরা মনে করেন পার্থ ভাইয়ের ওখানে গিয়েছিলাম যখন ভোট করে উনি তো ওই আসনের ভোটার সোটার সতের আসনে সেখানে আপনারা ভাইয়ের কাছে যাওয়ার পরে ওখানে মনে করেন আমরা এলাকার ভোট করতে গেলাম ওই এলাকাতে যাওয়ার পরে ভাইয়ের দলের দিকে ওখানে গেলাম কোনো ভাই যেহেতু মনে করেন আপনি এলাকার ভোট করছেন যদুল ভাই পারেন আমাকে কিন্তু কিছু এজেন্ট আপনি সহযোগিতা করে দেবেন আপনি এলাকার কোলে আছে ঠিক আছে আমার এজেন্ট যারা আছে তাদের সাথে যারা কর্মীরা আছেন তারা যদি তোমার কাছে থাকতে চায় করতে পারো তুমি তার সাথে কথা করতে পারো আমি তো আমার গাড়ি কোনো কোনোরা আমলে তো তুমি আমার পিছনে আছি আমি তাদের এজেন্টে যারা আসলে তাই কবে আপনার কিছু আপনাকে এলাকাতে কেউ এজেন্ট থাকেন আপনারা এই বিষয়ে আমি তাদের সাথে কথাবার্তা হচ্ছে এর বাইরে কিছু না আমার সাথে ওখানে গেছে ওই এলাকায় ভোট চাপার গেলে আমি যখন ভোট করতে মানে ঘরে ঘরে যাই তখন ভাইয়ের ওখানে ভোট চাপার গেলে এই কথা হচ্ছে এর বাইরে কোনো কথাবার্তা হয়নি তার মনে করেন দলেও আমি যুক্ত না কি মানে কোনো বিএনপির সাথে যুক্ত না আওয়ামী লীগের সাথে যুক্ত নাই জাতীয় পার্টির নাই কোনো দলের সাথে কথা এবং এরকম তো অনেক নেতারাই আমার সাথে কথাবার্তা ফোনে বলে মানে আছে বলে এবং এই দেবত মনে বাংলাদেশে 41টা দল নিবন্ধন আছে এর মধ্যে মানে 20টা দলে মনে করেন মনে আমার কাছে এসেছে অথবা মনে করেন আরও 20টা নতুন দল যারা গঠন করতেছে অনেকে এসেছে এই দল আপনি আমাকে দলে যোগ দেন আমাকে দলে যোগ দেন নিবন্ধন পাবো নিবন্ধন আছে অনেক দল আমাকে দলে যোগদানের কথা আমাকে না আমি এই মধ্যে দলে যোগ দেবো না অনেক দল এসেছে আমার সাথে এমন কোনো দিন না দলে ফোন করে না যে দলে যোগ দেওয়ার জন্য কারণ আমি এসব দলে যোগ দেবো না এই কারণে তারা আসতেছে আমাকে ব্যবহার করার জন্য এবং আমাকে নিয়ে তাদের দলে টাইম লেনে আনার জন্য তাই এদের দলে আমি কোনো যোগ দেবো না কারণ আমি দল দলই করে যোগ দিই তাহলে নতুন দলকে দল কেন যোগ দেবো আমি নিজেই দল গঠন করতে পারি নিজেই আমাকে একটা হিরো চলতে পারি তাহলে মানুষের কাছে কথা নিয়ে কেন চলো মানুষের পাশে কেন যাবো তাকে আমি দল টলে করার কোনো চিন্তা ভাবনা নাই নতুন কোনো দলে যোগ দেওয়ার কোনো ইচ্ছাও নাই এই মুহূর্তে আলম ভাই কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনার একটি গান প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে প্রিয়তম আমাকে একটি সিগারেট জ্বালিয়ে দাও তো এই প্রসঙ্গে একটু কথা বাড়াচ্ছি তা হলো আপনি কিন্তু সমাজে একজন আইডল অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ আপনাকে ফলো করে এবং আপনার ফেসবুক ফলোয়ার্স প্রায়
2 মিলিয়ন প্লাস এবং ব্লু ফিলিফাই। তো সেখান থেকে আসলে যারা আপনাকে ফলো করে অবশ্যই আপনাকে ভালোবাসে। তা আপনি সমাজের জন্য এমন একটা বার্তা দিলেন, প্রিয়তমা আমাকে একটা সিগারেট জ্বালিয়ে দাও, এতে সমাজ কি শিখলো? প্রিয়তমা আমাকে একটা সিগারেট জ্বালিয়ে দাও গানটা, যে কোনো জায়গাত আপনি নাটক গান সিনেমা অথবা যে সিগারেটের কথা বলতেছেন, সিগারেটের লেখাতে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা আছে না, অনেক ফাইন করে লেখা আছে, এটা খাইলে কিন্তু মানে ক্ষতি হবে, স্বাস্থ্য ক্ষতি হবে, লেখা আছে ফাইন পরিষ্কার করে, তাও কিন্তু আমরা খাই, এটা কিন্তু কেউ ছাড়ি না। এরকম গানটা আমাদের মনে করেন ধরেন আমাদের গানটারই হলো সিগারেটের মেসেজ ছিল, একটা সিগারেট ডোপিয়ে তো অনেক টাইমে দেখেন না যে অনেক টাইমে মানুষ প্রেমে থাকা খেখাল সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, নিজেকে ধ্বংস করতেছে। তে আমার কথা এই গানে তুলেছে, প্রিয়তমা তুমি আমাকে জীবনটা ধ্বংস করে দিলা, তা সিগারেট খায় জীবনটা ধ্বংস করতেছে, তোমার শুনেই আজকে সিগারেট ধরেছে। তাই কোনো মেয়ে যাতে একটা ছেলের জীবন ধ্বংস না করে, একটা ছেলে নেশাখোর না হয়, একটা সিগারেট খোর না হয়, এইরকম মেসেজটা দেওয়া যে একটা ছেলের জীবন তোমরা ধ্বংস করে না, তোমাদের একটা মেয়ের ভুলের কারণে একটা মনে করেন জীবন বাঁচতেও পারে, একটা জীবন মরতেও পারে। এইরকম করে মেসেজে একটা গান ডাক যে এই সিগারেটের মাঝে আমি গানটা মানে বুঝেছি, মানে কাউকে যাতে মানে কোনো লোক ধোকা না দিয়ে একটা একটা মৃত্যুর মুখে ছেলে দেয়, নেশা করতে না করে, এইরকম কিনা ওই জিনিসটা করা। আর গানটা আর বাড়তি যেহেতু মুখে বিনোদন একটা আমি মনে করেন, এটা তো গান করবে সিঙ্গার শিল্পী না, আমরা তো বিনোদনের জন্য অনেকটা অনেক কাজ করি, এটা ধরনের একটা বাড়তি বিনোদনও ধরতে পারে। যদি আপনার কথাই ধরে নিই আলম ভাই, তবে আপনি তো মেসেজটা ভিন্নভাবেও দিতে পারতেন, অথবা আপনি যখন বলেছেন প্রিয়তমা আমাকে একটি সিগারেট জ্বালিয়ে দাও, তখন আপনি এখানে সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখে দিতে পারতেন ওই আপনার মিউজিকের ওইখানে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটাও তো করেননি। তাহলে কি আপনি মনে করেন যেটা আপনার ভুল হচ্ছে? না, ওইটা এটা আপনি বলতে পারেন যে আমাকে ওখানে লেখা হলো উচিত ছিল যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা একদিকে ভুলে আছে। কারণ কি জানেন, সেই টাইমে গানটা যখন করায়, গানটা অনেক আগে করা ছিল, আমি মনে করেন নির্বাচনের কারণে আমি যে বিভিন্ন মিটিং মিছিল এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম, গানটাতে তোমরা ছেলেবেলারা ছেড়েছে অতটা হয়তো মানে তারা গুরুত্ব দেয়নি, আর আমি মনে সেটা দেখার সুযোগও পাইনি, কারণ আমি নির্বাচন পরে অসুস্থ ছিলাম কয়েকদিন, আপনারা সবাই সব কিছু মিলে বিষয়টা আর কি খেয়াল করেনি। বিষয়টা ওদের জন্য আপনারা দেখে থাকেন, তাহলে আপনাদেরকে ভুলে দেয় দৃষ্টিতে সবাই ক্ষমা করবেন। ওকে আলম ভাই, আমরা শুনেছি রিসেন্টলি আপনার আরও 2টা গান রিলিজ হচ্ছে, যদি একটু গানগুলো সম্পর্কে বলতে। না, গানগুলো এখন যেহেতু আমি কালকে গিয়েছি গানগুলো, এখন গানগুলো আমরা অন্যরকম ব্যতিক্রম করে, মানে গানটা কি ধরনের এবং কবে কি পাবো সেই বিষয়ে শ্রোতা তো অপেক্ষা থাকবে। গান আমরা একটা গান আগামীকাল রিলিজ হবে, এটা আমি কেন আমার নামের উপর একটা গান আছে, গানের প্রথম রিলিক্স যদি একটু বলতে পারেন, গানের নাম ও হিরো, ও হিরো আর কি, হিরো নিয়ে গানটা আর কি। গানটা গেয়েছে আমি, হিরো আলম গেয়েছে, আবার আমার সাথে ডুয়েট কোনটা গাইছে রিয়ামণি গাইছে, রিয়ামণিকে গান আমি গাওয়াইছি, রিয়ামণি আর আমি দুইজনে আর কি করেছে গানটা। আর মনে করেন গানটা ব্যতিক্রম, আর একটা আমার মৌলিক একটা গান করছি আমরা, একটা স্যাড গান করেছি, ওই গানটা আমরা ব্যতিক্রম আকারে কিছু টার্গেট জনগণ। আমি জানি আমি জীবনে গানটা কান্না ছুড়ে গাইছে, মানে অনেক রকম গান গেছি, তো গানটা পুরোটা গানটা আমি একটু কান্না ফেলে বেড়ে গাইছি, মানে ব্যতিক্রম একটা কেন হিরন তো একটা গান গায় ব্যতিক্রম, কেমন এই জগৎ অনেকে গান গেছে কিন্তু কান্না সুরে গান অনেকে খুব কমই গাইছে আমি জানি, মানে কান্নাটাকে আসলে মন থেকে ফিল হয়ে আসছে, ফিল করে গানের মধ্যে কান্না ফিল করে গানটা করা আর কি, ব্যতিক্রম আর কি আসলে কি দর্শক। আলম ভাই যদি জানতে চাই সব মিলে আসলে কেমন আছে? সব মিলে মানসিক যন্ত্রণায় আছে, মন মানসিক খুব একটা ভালো নাই, আর সামনে আমার 4টা সিনেমা কমপ্লিট আছে, বৌদি মেলা, নষ্টর কষ্ট, টুকায় আইলে ছিল, বাচ্চারা কিং, 4টা সিনেমার একটু আমাকে টুকটাকে একটু কাজ বাকি আছে, আমরা আগামী শুক্রবার থেকে এই টুকটাক আমরা 3-4 দিন শুটিং করব, মানে কিছু আমাকে একটু গানের মানে কাজ আছে, আর কিছু একটা সিনেমার আমার মানে কিছু ফুটেজ নষ্ট হয়েছে, মানে হার্ড ডিস্ক নষ্টের কারণে ওই সিনেমাটা কিছু শুটিং করা লাগতেছে পুনরায়। সব মিলে আমরা নতুন করে কাজে যোগ দিয়েছি, তারপরে নতুন সিনেমা 2টি হাতে আছে, সব মিলে এখন মনে করেন ধরতে পারেন আবার কর্মজীবনে ফিরে এসেছি। আলম ভাই বলেছেন এই সরকারের আমলে আর কোনো নির্বাচনে যাবেন না, আসলে কি সিদ্ধান্ত কোনো পরিবর্তন হবে না? আপনি একটা কাজ নিয়ে এখন থাকবেন না? এখন কাজ নিয়ে থাকতে চাই, এখন এই সরকারের অধীনে নির্বাচন করবেন, কারণ নির্বাচন করতে কোনো লাভ নেই, 3টেবার নির্বাচন করলাম, 3টেবারই আমার থেকে আমার আসন কেড়ে নেওয়া হলো, আমার ফলাফল কেড়ে নেওয়া হলো, আমাকে মারধর করা হলো, তাহলে তো আর নির্বাচন করার প্রশ্নে ওঠা নেই আমার। তার সামনে জাতীয় নির্বাচন আসলে কাউকে সাপোর্ট করবেন কিনা, মানে নিজের থেকে না, যেহেতু আমি কোনো দলের সাথে জড়িত না, কোনো দলের মনে করেন যুক্তও না, সেভাবে কোনো দলকে মনে করেন সাপোর্ট করবো না। এমন সর্বশেষ যদি বলি যে আসলে জনগণের জন্য কিছু বলবেন কিনা, সমাজের মানুষের জন্য? না, জনগণের জন্য আমি এই সপ্তাহ হয়তো হবে না, হয়তো আগামী সপ্তাহে বলেছিলাম যে আমি একটা সিলেট থেকে একটা আপনারা সবাই আমাকে একটা গাড়ি দিয়েছিল,
সেই গাড়িটা আমরা পুরোটা অ্যাম্পলিস কমপ্লিট করেছি। আমরা আগামী সপ্তাহে অ্যাম্পলিসটা জনগণের মধ্যে আমরা বুঝিয়ে দেবো এবং যে কোনো জায়গার যে কোনো সময়ে মানুষের পাশে থাকে, যে আমি সামাজিক কাজ করতেছিলাম, মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, এই কাজটা আমার চালিয়ে থাকবে। আমি এমপি হতে পারলে কি না পারলে কি আমি আমার এই কাজটা চালিয়ে যাবো, মানে সমাজ সেবা এবং আপনার যে ফাউন্ডেশন সেটা চালিয়ে যাবো। আলম ভাই, সর্বশেষ আরেকটা কথা যুক্ত করছি, আমরা গণমাধ্যমে দেখেছি কয়েকদিন আগে একটা মহিলা তার বাচ্চাকে ফিরে পেতে আপনার পাশে এসে অনেক কান্নাকাটি করেছে, সেই বাচ্চাকে উদ্ধারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ রেখেছেন কিনা? বাচ্চা উদ্ধারে আমাদের কাজ এখন পর্যন্ত চলতেছে, আমরা আগামীকাল এটা কোর্টে আমরা মামলা করবো বাচ্চার জন্যে। আর এইদিকে আমরা কয়েকদিন চেষ্টা করলাম, দেখে তারা আপসের মধ্যে তাকে বাচ্চাটা ফিরে দেওয়ার চেষ্টা করে কিনা, যোগাযোগ করার চেষ্টা করে কিনা, তো এইরকম কোনো ফলাফল এখনও আমরা আমাদের কাছে আসেনি। সেই হিসেবে আমরা কোর্টের মাধ্যমে বাচ্চাটা ফিরে আনার চেষ্টা করবো। তবে কি আপনি তার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করেছিলেন? না, আমি তার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করিনি, তারাই কথাবার্তা বলেছে আর কি। মানে আপনি চেষ্টা করছেন যে মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দিতে একটা চেষ্টা চালাচ্ছেন? ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। মানে তাহলে সর্বশেষ কি আমরা বলতে পারি অডিয়েন্সকে, আসলে আপনি এখন সমাজ সেবা? তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন ভিডিওটি? দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি বুঝতে পারছি। আপনারা এখনও যারা মতামতটি দেননি, আপনারা যারা এখনও কমেন্টস করেননি, তো এ বিষয়ে তীব্র নিন্দা জানানো উচিত আপনাদের। যদি খারাপ কিছু দেখে থাকেন ভিডিওর ভিতর, অবশ্যই তীব্র নিন্দা জানিয়ে দেবেন। আর যদি আপনারা আপনাদের চোখে ভালো কিছু পড়ে, অবশ্যই তার প্রশংসা করবেন। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। আর হ্যাঁ, আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের গরম খবর, ভাইরাল আপডেটগুলো সবার আগে আমাদের চ্যানেলে সবার আগে আপনারা পেয়ে যান, যাতে করে আপনারা খবরটা সবার আগে পেয়ে যান। আপনারা চ্যানেলে প্রবেশ করে দেখুন সমস্ত প্রকার ভাইরাল খবর, বিপিন উর্বরণ আওয়ামী লীগ বিএনপি নিয়ে যখন যে মারামারি ঘুষোঘুষি হয়েছে, সেটা কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে আপলোড দেওয়া আছে। কোনভাবে আপলোড দিয়ে এটা আপনাদের বলা যাবে না, তা আপনারা দেখবেন সবার আগেই আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা চ্যানেলের ভিতর গিয়ে ঘুরে আসবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যেখানে ইচ্ছা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে, আর একটা লাইক দিয়ে যাবেন এতক্ষণ যারা লাইক দেননি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।